তো টেক্কা ভার্সেস এই বহুরূপী খেলা কিন্তু রীতিমতো জমে গেছে। কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো এই বছরের দুর্গাপুজোয় টেক্কার সাথে ক্ল্যাশ হওয়া উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং সিনেমা বহুরূপী, যেটার কিন্তু আজকে টিজার অলরেডি রিলিজ করে গেছে। এবং এই মুভিটার মধ্যে কিন্তু আছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির, কৌশানী এবং ঋতাভরী চক্রবর্তী। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নেওয়া যাক এই বহুরূপী টিজারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই টিজারটা নিয়ে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশন আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করতে ভুলো না, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এসআই সুমন্ত ঘোষাল, বর্ণময় জীবন আমার। সাধারণত মানুষ তার কীর্তির কথাই লিখে যায়, কিন্তু বহুরূপী আমার কীর্তির কথা নয়, ব্যর্থতার কথা। আপনি কে? স্যার আমি ব্যাংকটা কাছে। আমি বিশ্বাস করি না পরজন, তোমার পাপের শাস্তি তোমাকে এই জন্মেই পেয়ে যেতে হবে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, কিন্তু আসল বহুরূপে তো আপনি। অস্থির একটা দুর্দান্ত ট্রেলার দেখলাম, মানে ফুল, মানে কী বলবো, মানে উইন্ডোজ প্রোডাকশানে যেরকম আমরা ফিল্ম বা যেরকম তাদের ফিল্মে যে ট্রেলারগুলো হয়ে এসছে না এতদিন ধরে, সেখান থেকে বলতে গেলে বহুরূপীর যে টিজারটা ভাই পুরো মানে অন্য রকম, মানে নেক্সট লেভেল টাইপের বানিয়েছে। হিউমার আছে এবং তার সাথে একটু হালকা রোম্যান্স দিয়েছে, এবং মানে একটা সুপার কপ ভার্সেস একটা সুপার ভিলেনের আমরা ফেস অফ দেখতে পাবো, সেই টক্করটাও এই টিজারটার মধ্যে দেখানোর চেষ্টা করেছে। এবং এই যে পুরো ফিল্মটার মধ্যে এই যে মানে সুপার কপ যে আবির চ্যাটার্জি যে রোলটা প্লে করছে, তার জীবনের একটা ব্যর্থ কেস, যে কেসটা হচ্ছে এই মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে ক্যারেক্টারটা বহুরূপী তাকে নিয়ে, তো সেই গল্পটাই কিন্তু আমরা হয়তো ফিল্মটার মধ্যে দেখতে পাবো। বাট উইন্ডোজ ফিল্মে কিন্তু একটা জিনিস যেটা কমন থাকে, সেটা কিন্তু তারা গ্রাম বাংলার যে এসেন্সটা, যে ভাইবটা, সেটা কিন্তু তারা বেশ ভালোভাবে একদম রিয়েল টাচ কিন্তু দেয়, যেটা কিন্তু আমরা এই বহুরূপী টিজারটার মধ্যেও কিন্তু দেখতে পেলাম। এবং সবচেয়ে বেশি দেখে ভালো লাগছে যে এখানে কৌশানি মুখোপাধ্যায় কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল হতে চলেছে, এবং এই যে ছোটো যে একটা রোম্যান্টিক আমরা যে গ্লিমস দেখতে পেলাম সেটা কিন্তু বেশ বেশ ভালো লাগছিলো। এবং তার সাথেও এখানে মানে ভিলেন যদি প্রেম করে সেখানে তো হিরোকেও তো প্রেম অবশ্যই করতে হবে, নাহলে তো ঠিক ব্যাপারটা মানে ইভেন হবে না। তো এখানে কিন্তু ঋতাভরী চক্রবর্তীর সাথে আবিরের যে কেমিস্ট্রিটা, যে ছোট্ট একটা রসায়ন দেখতে পেলাম সেটাও কিন্তু বেশ ভালো লাগছিলো। বাট ওভারঅল টিজারের যে মেকিংটা, টিজারের যে কাটটা, এডিটিংটা, সেটা কিন্তু এক কথায় দারুণ লেগেছে। মানে মানে পুরনো যে একটা ব্যাপার হতো না মাস মুভিগুলোর মধ্যে, যেরকম একটা এডিটিং, যেরকম একটা মানে মার মার কাট কাট টান টান একটা ব্যাপার থাকতো, সেই পুরো ব্যাপারটা কিন্তু এই টিজারটার মধ্যে পাওয়া গেছে। কিন্তু তার সাথেও টিজারের শেষে কিন্তু বেশ একটা রহস্যময় ব্যাপার কিন্তু ছেড়ে দিয়েছে, যে বহুরূপীটা আসলে কে, সেটা কি আদৌ হিরো নাকি সত্যিকারের ভিলেনটাই আসল বহুরূপী, তো সেটা তো জানতে গেলে আমাদের ওয়েট করতে হবে পুজোর সময়, যখন এই বহুরূপী ফিল্মটা বেরোবে। বাট এই টিজারটার মধ্যে কিন্তু ক্যামেরার কাজটা এবং সিনেমাটোগ্রাফিটা কিন্তু দেখার মতো ছিল। দুটো তিনটে ফ্রেম কিন্তু বেশ ভালো লেগেছে, যেখানে মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে ক্যারেক্টারটা, তিনি তার বউকে নিয়ে ভ্যানে করে যাচ্ছেন এবং উল্টো দিক থেকে যে আবিরের যে গাড়িটা আসছে সেই একটা ফ্রেম, এবং আরেকটা ফ্রেম হচ্ছে এখানে যে শুরুতেই যে তাকে দেখাবে যে আমি এই ব্যাংক ডাকাতি করতে এসেছি, একটা ছোট্ট একটা হিউমার দিল, সেই একটা কমেডি দিল, এই কয়েকটা কয়েকটা ফ্রেম কিন্তু দেখার মতো ছিল। এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু অ্যাকশন নিঃসন্দেহ হতে চলেছে, এবং তার সাথেও টিজারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো এখানে পুট করা হয়েছে। এবং
এখানে আবির ভার্সেস শিবপ্রসাদের যে ফেস অফটা সেটা কিন্তু দেখার মতো হবে। দুজনের পারফরমেন্সটা কিন্তু আমার টিজারটার মধ্যে অনবদ্য লাগলো। স্পেশালি এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু আমরা অনেক অনেক রূপ অনেক অনেক মানে আমরা কিন্তু এখানে তার যে মানে কানিং যে ব্যাপারটা, কীভাবে তিনি ব্যাংক ডাকাতি করবে, কী কী তিনি এখানে ছল চাতুরি করতে চলেছে, প্রত্যেকটা যে মোমেন্ট আমরা দেখতে পেলাম আমার কিন্তু ভাই দেখে বেশ বেশ লাগছে। মানে পুজোর সময় এরকম একটা মানে হাড্ডাহাড্ডির একটা এরকম একটা ফিল্ম হবে যে হিরো ভার্সেস ভিলেন একদম ব্যাপক মারাত্মকভাবে টক্কর হচ্ছে, তো সেটা কিন্তু দেখতে দারুণ লাগবে। এবং উইন্ডোজের ফিল্ম ভাই মানে আলাদা রকম একটা এক্সপেকটেশানস থাকেই, অ্যাটলিস্ট মানে তারা খারাপ অতটাও করে না। আমি তাদের লাস্ট যে ফিল্মটা দেখেছিলাম সেটাও আমার বেশ ভালো লেগেছিলো এবং দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। তো টেক্কা ভার্সেস এই বহুরূপী খেলা কিন্তু রীতিমতো জমে গেছে। আমি টেক্কার এখন অবধি যেহেতু টিজার ওই ফিল্মে কিছু আসেনি, যেটা জাস্ট একটা ক্যারেক্টার পোস্টার এসেছে, আমরা গতকালও শুনছি একটা ক্যারেক্টার পোস্টার আসতে চলেছে, বাট আমি এই বহুরূপী রিজার্ট দেখে কমপ্লিটলি সোল্ড আউট। মানে সিরিয়াসলি বলছি আমার এক কথায় অস্থির, এক কথায় দারুণ লেগেছে। তোমরা যদি বহুরূপী রিজার্টটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।